হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্যুর হেল্প বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি মারিয়া মেহেরিন। যারা থাইল্যান্ডে ঘুরতে যেতে চাচ্ছেন বা ইতিমধ্যে যারা প্ল্যান করেছেন যে থাইল্যান্ডে ঘুরতে যাবেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই। আপনারা থাইল্যান্ডে ঘুরতে যাবেন, আপনাদের বাংলাদেশ থেকে থাইল্যান্ডে ঘুরে আসা পর্যন্ত আপনাদের কত টাকা লাগতে পারে, কত টাকা খরচ করলে আপনারা খুব সুন্দরভাবে থাইল্যান্ড থেকে ঘুরে আসতে পারবেন, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। টোটাল কস্ট আপনাদের কত হতে পারে, কত কম খরচে আপনারা থাইল্যান্ড থেকে ঘুরে আসতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা করছি আমার এই ভিডিওটি কেউ মিস করবেন না। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আসছে এয়ারফেয়ার। এয়ার টিকিটে আপনাদের কত টাকা লাগতে পারে, এয়ার টিকিটের জন্য আপনাদের পার্সন হিসেবে 15,000 টাকা বা এর আশেপাশেই, কিছুটা কম বা কিছুটা বেশি লাগতে পারে, তবে 15,000 টাকার মধ্যে আপনারা রিটার্ন এয়ার টিকিট সহ কিন্তু টিকিট নিতে পারবেন। সেটা আপনাদের ঢাকা ব্যাংকক টু ঢাকা, এই এয়ার টিকিটটি আপনারা 15,000 টাকার মধ্যেই নিতে পারবেন। তো এয়ার টিকিট আপনারা যদি দুইজন যান সেক্ষেত্রে 15,000 টাকা, 15,000 টাকা, 30,000 টাকা এরকম টাকায় কিন্তু খরচ হয় এয়ার টিকিটের জন্য। এরপরেই আপনাদের যে জিনিসটি থাকছে সেটা হচ্ছে হোটেল বুকিং। আপনারা কিন্তু হোটেল বুকিং চাইলেই বাংলাদেশ থেকে করে নিয়ে যেতে পারবেন খুব সহজেই, কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু হোটেল বুকিং করে নেওয়া যায়। আপনারা চাইলে বাংলাদেশে বসেও কিন্তু হোটেল বুকিং করতে পারেন, অথবা থাইল্যান্ডে যাওয়ার পরেও কিন্তু আপনারা হোটেল বুকিংটি করে নিতে পারেন। তবে বাংলাদেশ থেকে করে নিয়ে গেলে সেখানে যাওয়ার পরে আর কোনো ঝামেলাতে পড়তে হয় না, তবে আপনারা ওইখানে যাওয়ার পরেও কিন্তু এই হোটেল বুকিংটি করতে পারবেন। আপনারাই সেই আপনাদের ইচ্ছা মতোই হোটেল বুকিং করতে পারবেন, চাইলে বাংলাদেশ থেকেও করতে পারেন, আবার ওইখানে যাওয়ার পরেও হোটেল বুকিংটি করতে পারেন, এটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করে। তবে এই হোটেল বুকিংয়ের জন্য আপনারা যদি 2,000 টাকা পরিমাণ খরচ করেন তাহলে কিন্তু খুব ভালো মানের হোটেলে আপনারা উঠতে পারবেন, এবং এই হোটেলে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। অর্থাৎ আপনারা কিন্তু প্রথম সকালের যে ব্রেকফাস্ট আছে, সকালের যে নাস্তাটা আছে, সেটা কিন্তু আপনারা এই হোটেলের যে হোটেল বুকিংয়ের সাথেই কিন্তু আপনাদের এই কস্টটি নিয়ে নেওয়া হবে। তো এরপর আসছে খাবারে। আপনাদের কত টাকা খরচ করলে থাইল্যান্ডে একদিন খাবার খেতে পারবেন, বা একবেলা খাবার খাওয়ার জন্য আপনাদের কত টাকা খরচ হবে। আপনাদের ব্রেকফাস্ট যেহেতু আপনার যে টিকিট করেন, সরি, হোটেল বুকিং করেন, সেই হোটেলে বুকিংয়ের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনার শুধু লাঞ্চ এবং ডিনারটি বাদ থাকে। আপনাদের লাঞ্চ এবং ডিনারের জন্য 300-400 টাকা, বাংলা টাকার 300-400 টাকা খরচ করলে কিন্তু খুব ভালো মানের খাবার খেতে পারবেন। তবে আপনারা যদি আরও ভালো মানের খাবার খেতে চান সেই ক্ষেত্রে আপনার টাকার পরিমাণটা একটু কম বেশি হতে পারে, তবে 300-400 টাকায় আপনারা খুব সুন্দরভাবে ডিনার বা লাঞ্চ করে নিতে পারবেন। এরপর আসছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টে আপনাদের কী পরিমাণ খরচ হবে, তো ট্রান্সপোর্টের জন্য আপনাদের যে খরচটি হবে, আপনারা যখন হোটেল ব্যাংককে যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে আপনাদের সিটিতে যাওয়ার জন্য 200 বাতের মতো খরচ পড়বে, 200 থেকে 250 বাত এরকম কিন্তু খরচ পড়ে, 200 বাত বা 250 বাত এরকম খরচেই কিন্তু আপনাদের সিটিতে যেতে হয় বা হোটেলের পর্যন্ত পৌঁছাতে হয়। প্রথমেই বলে নিয়েছি আপনাদের হোটেল বুকিং কিন্তু আপনারা বাংলাদেশ থেকেও করতে পারেন বা এখানে এসেও কিন্তু আপনারা হোটেল বুকিং দিতে পারেন, সেই জন্য কিন্তু আপনারা 2,000 টাকার মধ্যে কিন্তু ভালো মানের হোটেল পেয়ে যাবেন, কিন্তু তার চেয়েও যদি কম খরচে আপনারা হোটেল বুকিং করতে চান সেটাও কিন্তু পাবেন, তবে সেই হোটেলের মানটা কিন্তু খুব একটা ভালো হবে না, সেটা আপনার উপর ডিপেন্ড করে। এরপর আপনারা সিটি ট্যুর করে নিতে পারেন। সিটি ট্যুর এবং কি যে ব্যাংককের যে বিভিন্ন স্থান আছে সেই স্থান, দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন, বা আপনারা বিচে যেতে পারেন, সেই জন্য আপনাদের একটা চাইলে ডে ট্যুর নিতে পারেন। সেই জন্য ডে ট্যুরের জন্য আপনাদের প্রতি সকালবেলা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত যে টোটাল কস্ট থাকে সেই কস্টটি হচ্ছে আপনার বাংলা টাকায় 1,100 টাকার মতো পড়বে পার পার্সন হিসেবে। আপনারা এইভাবে যদি 2 জন বা 3 জন যান সেই ক্ষেত্রে আপনাদের আরেকটু সুবিধা হতে পারে, তো আপনারা এই কস্টে কিন্তু খুব ভালোভাবেই থাইল্যান্ডের সিটি ট্যুরটা করে নিতে পারবেন। এরপর আপনারা যখন থাইল্যান্ড থেকে পাতায়াতে যাবেন, পাতায়াতে যাওয়ার জন্য কিন্তু আপনাদের যে আপনারা চাইলে এয়ারেও যেতে পারেন বা বাই বাস রোডেও যেতে পারেন, বাসে যাওয়ার জন্য আপনাদের 3,500 টাকার মতো খরচ পড়বে, কিন্তু আপনারা যখন বাই এয়ারে যাবেন, প্লেনে যাবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার 3,500 টাকার মতোই খরচ পড়বে। শুধু তফাৎ এইটুকুই হচ্ছে যে আপনার যখন বাই এয়ারে যাবেন তখন কিন্তু আপনার যে প্লেনের যে এয়ার টিকিটটি থাকে, টিকিটে কিন্তু আপনার যে লাগেজ আছে সেই লাগেজের জন্য কোনো ফি ধরা হয় না, বিধায় আপনার কিন্তু লাগেজটি থাকে না। আপনার লাগেজের জন্য এক্সট্রা প্রতি 20 কেজির জন্য 1,500 টাকা করে চার্জ দিতে হবে। তবে ওভারঅল সব মিলিয়ে আপনার বাসের থেকে
আপনার যদি এয়ারে যান তাহলেই সুবিধা হবে, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন। এরপর আপনারা যখন পাতায়াতে যাবেন, পাতায়াত থেকে আপনারা যদি পাতায়া বিচে যেতে চান বা আপনারা বিভিন্ন যে আইল্যান্ডগুলো আছে সেই আইল্যান্ডগুলো ঘুরে দেখতে চান, সেই ক্ষেত্রে আপনার যখন আপনারা ওইখানে আপনারা যদি দুই তিনজন বা ফ্যামিলি নিয়ে যান সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা ব্লু ক্যাব নামের একটি ক্যাব আছে সেই ক্যাবগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা যখন দুই তিনজন যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সুবিধা হবে এই ক্যাবগুলো নিলে, সারাদিনের জন্য আপনারা নিয়ে নিলেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়তে পারে আপনার পার পার্সন হিসেবে 400 থেকে 450 বাদ এরকম। আপনাদের এই এই ক্র্যাবটি নিলে আর আপনাদের কোনো প্রবলেমে পড়তে হবে না। তারপর আপনারা যদি পাতায়া থেকে ক্রাভিতে যেতে চান, পাতায়া থেকে ক্রাভিতে যাওয়ার জন্য আপনাদের স্পিড বোর্ডে যেতে হবে। স্পিড বোর্ডে যাওয়ার জন্য আপনাদের জনপ্রতি খরচ হবে 50 থেকে 60 বাদ। আপনারা যদি পাতায়া থেকে ক্রাভি আইল্যান্ডে যেতে চান, ক্রাভি আইল্যান্ডে যাওয়ার জন্য আপনাদের খরচ পড়বে 50 থেকে 60 বাদ। আপনারা এই টাকায় কিন্তু ক্রাভিতে পৌঁছে যাবেন। যখন আপনাদের ক্রাভিতে অবশ্যই আপনার যে স্পিড বোর্ড আছে সেই স্পিড বোর্ডে যেতে হবে। আপনারা যখন ক্রাভি পৌঁছাবেন, ক্রাভিতে পৌঁছানোর পরে আসলে আর ওইরকমভাবে কোনো ট্রান্সপোর্ট কষ্টের প্রয়োজন হয় না, কারণ ক্রাভিতে কোনো ট্রান্সপোর্ট নেই, আপনাদের সেখানে পায়ে হেঁটেই ঘুরতে হবে। আপনারা যখন আবার ব্যাক করবেন ক্রাভি থেকে সেখানেও কিন্তু আপনাদের 50 থেকে 60 বাদ করে দিতে হবে। এবং আপনারা আইল্যান্ডে থেকে বা আপনারা যে পাতায়া বিচ থেকে আপনাদের হোটেলে পৌঁছাতে মিনিমাম আপনাদের 200 থেকে 250 বাদের মতো খরচ পড়বে। তারপর আপনারা যদি আবার সিটি ট্যুর করতে চান সেই ক্ষেত্রে আপনাদের আলাদা একটি কস্ট আছে। আপনারা যদি ব্যাংকক টু পাতায়া ক্রাভি এদিকে ঘুরতে চান 4 থেকে 5 দিন বা 5 থেকে 6 দিন এরকম, যদি 5 থেকে 6 দিন এরকম ঘুরতে চাইলে আপনারা 35 থেকে 40 হাজার টাকার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবেই ঘুরে আসতে পারবেন। এর থেকে আপনাদের যখন শপিং বা অন্যান্য খরচ একটু কম বেশি হতে পারে, তবে 35 থেকে 40 হাজার টাকার মধ্যে আপনারা খুব সুন্দরভাবে 5 থেকে 6 দিন ব্যাংককে ঘুরে আসতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ব্যাংকক সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও যদি আমাকে কমেন্টে জানান, আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।